ইউরোপের দেশ রোমানিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ এমন সব লোভনীয় তথ্য দিয়ে ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও পোস্ট করেছে এক শ্রেণীর ইউটিউবার, যার অনেক তথ্যই বাস্তবতার সাথে মিল নেই, ফলে অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে কেউ কেউ। এসব লোভের বিজ্ঞাপন দেখে কেউ আবার ভিসা নিয়ে দেশটিতে যেতে পারলেও চুক্তির সাথে বাস্তবে কাজের কোনো মিল নেই বলেও অভিযোগ উঠেছে। রোমানিয়া প্রতিনিধি ইরান শিকদারের প্রতিবেদন জানাচ্ছেন তানজিল হাসনাত। বর্তমান সময়ে অনেক বাংলাদেশিদের কাছে রোমানিয়া একটি স্বপ্নের দেশ। ইউরোপের এই দেশটিতে ভিসা পাওয়ার আশায় অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে অসাধু চক্রের মিথ্যে ফাঁদে পা বাড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক বাংলাদেশি যুবক। ফেসবুক বা ইউটিউব দেখে যারা রোমানিয়া যাচ্ছেন তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যখন আমি রোমানিয়াতে ল্যান্ড করি, আলহামদুলিল্লাহ ল্যান্ড করার পরে কোম্পানি আমার যেভাবে দিছিল ওইটা আমি ফুললি পাইনি। আমার হচ্ছে যে অনেক সমস্যা বা অনেক ভোগান্তির ভিতর পড়ছি, যেরকম কোম্পানির রান্না বান্না জিনিসপত্র দেয় ওটাও আমি পাইনি। 14 দিন প্রায় আমরা শুকনা খাবার খেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল যে ওয়েটার জবে নিয়ে আসবে, তো তারপরে আসলে 2 মাসের কথা বলেছিল যে 2 মাসে ভিসা হয়ে যাবে, কিন্তু 2 মাসের হয় নেই। একে একে 4টা বছর কেটে গেছে, আমার 4টা বছর দীর্ঘ সময় ওয়েট করতে হয়েছে। তাই সঠিক দক্ষতা ও কোম্পানি যাচাই বাছাই করে রোমানিয়ায় যাওয়ার পরামর্শ প্রবাসীদের। যে আপনারা আসতে চান বেশ ওয়েলকাম, আসেন খুব ভালো, কিন্তু যাচাই বাছাই করে ভালো এজেন্ট ধরে আসবেন এবং কোম্পানির দেখে ডকুমেন্টস দেখে সব কিছু ক্লিয়ার হয়ে আসা ভালো। এখানে আসার পরে দেখলাম স্কিল্ড ওয়ার্কারের চাহিদা এখানে অনেক বেশি, যেই কারণে আমাদের বাংলাদেশিরা আসার পরে কাজ না জানার কারণে, তাদের অভিজ্ঞতা না থাকার কারণে বিভিন্ন রকমের ঝামেলায় পড়তে হইতেছে। কর্মদক্ষতা ও ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে মধ্যপ্রাচ্যের মতো রোমানিয়াও এক সময় হয়ে উঠবে বাংলাদেশের বিশাল শ্রমবাজার। তানজিল হাসনাত, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার পক্ষ থেকে প্রবীণ প্রবাসী ও সংগঠনটির সহসভাপতি আতিকুর রহমানের ইউরোপ গমন উপলক্ষে একই বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। লেবানন প্রতিনিধি বাবু সাহা জানান, দাউরা এলাকার একটি ক্যাফে হাউজে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সাধারণ সম্পাদক তপন ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ বাবুল মিয়া। সভায় বক্তব্য রাখেন বিপ্লব হোসেন, সবুজ দেওয়ান, রুবেল মিয়া, ইয়াসিন আবু তাহের, মোহাম্মদ শামসুজ্জামান ও সুস্মিতা ইসলাম। অনুষ্ঠানে বক্তারা তার দীর্ঘ প্রবাস জীবনের স্মৃতিচারণ করে আগামী দিনগুলোর শুভকামনা জানান। এ সময় অনুষ্ঠানে আতিকুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, সংগঠনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে বাহারুদ্দিন বকুল ও হানিস সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম সহ আরও অনেকে। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদুল ইসলাম, সেলিম আহমেদ, কামাল পারভেজ অভি, সৈয়দ আহমেদ সহ অন্যরা।